হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন কিভাবে শেয়ার করবেন এবং হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশনটি শেয়ার করা কেন প্রয়োজন আর কেন প্রয়োজন নয় ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো চলে যাচ্ছি মূল ভিডিওতে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন যার কাছে লাইভ লোকেশন শেয়ার করবেন তার নামের উপর টাচ করবেন টাচ করার পরে নিচে দেখেন এখানে একটা অ্যাটাচ চিহ্ন আছে আপনি এই অ্যাটাচ চিহ্নর উপরে টাচ করবেন এখানে যখন টাচ করবেন দেখবেন এখানে ছয়টা সাতটা অপশন আসছে আপনার এখানে দেখেন একটা অপশন লেখা আছে লোকেশন এই লোকেশনের উপরে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন দুইটা অপশন আসার উপরে একটা হচ্ছে লাইভ লোকেশন আর একটা হচ্ছে স্যান্ড ইউর কারেন্ট লোকেশন আপনি লাইভ লোকেশন কখন শেয়ার করবেন ধরুন আপনি বিপদে পড়ে গেছেন বা কোনো কারণে আক্রমণের শিকার হয়েছেন তখন আপনাকে এক জায়গায় আপনি থাকতে পারবেন না সেই জন্য আপনি লাইভ লোকেশন শেয়ার করবেন লাইভ লোকেশন শেয়ার করলে আপনার যদি মোবাইলে সাথে থাকে তাহলে আপনি যেখানে যাবেন আপনাকে যারা খুঁজবে আপনার পিছু যারা নেবে তারা আপনাকে ওখানেই পাবে খুঁজে আর একটা জিনিস হচ্ছে আপনি যদি কারেন্ট লোকেশন শেয়ার করেন যদি মনে করেন এক জায়গায় লোকেশন শেয়ার করে আপনি অন্য জায়গায় চলে গেলেন তাহলে আপনাকে কারেন্ট লোকেশন এসে আপনাকে পাবে না সেক্ষেত্রে আপনাকে লাইভ লোকেশন শেয়ার করতে হবে আর যদি ফিক্সড আপনার নির্দিষ্ট জায়গার একটা ঠিকানা আপনি শেয়ার করতে চান তাহলে এখানে কারেন্ট লোকেশন শেয়ার করবেন যখন এই লাইভ লোকেশানে টাচ করবেন তখন সাথে সাথে আপনার লাইভ লোকেশনটি চলে যাবে দেখেন এখানে আমি লাইভ লোকেশনটা পাঠানোর জন্য আমার এখানে জিপিএসটা অন থাকতে হবে অর্থাৎ লোকেশন অন থাকতে হবে এখানে কন্টিনিউ দিবেন দেওয়ার পরে আমার লোকেশন ট্র্যাক করবে ট্র্যাক করার পরে আপনি যখন এটা যখন পাঠাবেন তখন আপনি পনেরো মিনিটের জন্য পাঠাবেন না এক ঘন্টার জন্য নাকি যে আট ঘন্টার জন্য এখানে দেখেন লেখা আছে আট ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট আপনি আট ঘন্টার জন্য যদি দেন তাহলে আট ঘন্টা থাকবে আর যদি ওয়ান আওয়ার দেন ওয়ান আওয়ার চলবে বা পনেরো মিনিট দিতে পারেন আর এখানে একটা কমেন্ট লিখে দিতে পারেন মনে করেন আপনি এখন লাইভ লোকেশনে যাচ্ছেন আপনি এখানে কমেন্ট করে দিতে পারেন যে আমি বাসার থেকে বেরোচ্ছি আপনি আমি লাইভ লোকেশন সেন্ড করলাম আপনি একটু খেয়াল রাখবেন এভাবে দেওয়ার পরে বা এক ঘন্টা দেওয়ার পরে অথবা পনেরো মিনিট দেওয়ার পরে এখান থেকে সেন্ড ক্লিক করবেন দেখেন আপনারা লাইভ লোকেশন চলে যাচ্ছে এখন এই যে এখান থেকে যখন আপনারা লাইভ লোকেশনটা পাঠিয়ে দিবেন লাইভ লোকেশানটা পাঠানোর পরে মনে করেন যে কোনো কারণে আপনি লাইভ লোকেশনটা স্টপ করবেন তখন এই দেখেন এখানে স্টপ লেখা আছে আপনি এই স্টপে যখন টাচ করবেন তখন আপনার এই লাইভ লোকেশনটি স্টপ হবে দেখুন আমি এখানে টাচ করে দেখাচ্ছি এখন আপনাদের দেখেন স্টপ লাইভ লোকেশন এখানে যখন স্টপে দিয়ে দেবেন দেখুন লাইভ লোকেশনটা তখন স্টপ হয়ে গেছে তার মানে আপনি যেখানে যে পর্যন্ত আপনাকে পেয়েছে লাইভ লোকেশন ওখানে গিয়ে আপনার এটা কারেন্ট লোকেশন হয়ে গেছে তো বন্ধুরা লাইভ লোকেশন শেয়ার কখন করবেন না এখন মনে করলেন আপনি সোশ্যাল মিডিয়ায় লাইভ লোকেশন শেয়ার করে দিলেন লাইভ লোকেশন শেয়ার করার ফলে আপনার যদি কোনো শত্রু থাকে বা কোনো অ্যানিমি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওই লাইভ লোকেশন তারা খুঁজে আপনার উপর আক্রমণ করতে পারে সেই জন্য সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের লাইভ লোকেশন শেয়ার না করাই ভালো আর আপনার যদি মনে করেন বাড়ি থেকে আপনি বেরোচ্ছেন আপনার কোনো শত্রুতা আছে কারো সাথে বা আপনি ভয় ভয়ে আছেন কোনো সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনার সদস্যদের সাথে বা আপনার ফ্যামিলির কারোর সাথে লাইভ লোকেশনটা শেয়ার করে যেতে পারেন যে আমি বাইরে যাচ্ছি আমার এই কাজের জন্য আমি লাইভ লোকেশনটা আপনাদের শেয়ার করলাম আপনার লোকেশনটা একটু দেখবেন তখন আপনি যদি যে ওখানে কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু আপনার ফ্যামিলির কেউ না কেউ আপনাকে খুঁজে পাবে যে আপনি এই জায়গায় গেছেন বা এই পর্যন্ত আপনি গেছেন তো বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন আপনার মোবাইলে কিন্তু ইন্টারনেট সংযোগ থাকতে হবে অর্থাৎ ডাটা থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ